এক ভিক্ষু আমার আম্মা সামনা দাঁড়াইয়া আল্লাহর ওয়াস্তে চাইলো তো তাকে দিয়া দিবা, এজন্য তোমার হাতে দিতে পারলাম না। এ কথাটা খাতুনে জান্নাত সাইয়্যিদা শাবা সাইয়্যিদাতুন নিসাই আখলিল জান্নাত ফাতেমা যখন শুনেছে তো চেহারার মধ্যে একটা হাস্যকর ভাব ফুটে উঠেছে। আপনার বিবি হইলে কি হইতো, আমার বিবি হইলে কি হইতো, মাগা এতদিন পরে আনার খাইতে চাইছি আর বিলায় আসছো, খবিস কথা কা এই কই। জান্নাতি বিবিদের কিছু কোয়ালিফিকেশন আছে, কোয়ালিফিকেশন যেমন হযরত আলীর ঘরে ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আখলিল জান্নাত। হযরত ফাতেমা শুধুমাত্র নিজে জান্নাতি না, হযরত ফাতেমা হলো জান্নাতি নারীদের সর্দারিনী। হযরত ফাতেমা কি জান্নাতে যত নারী যাবে সবার সর্দারিনী ফাতেমা। দাম কি এমনি এমনি বাড়ছে নাকি না, কোয়ালিফিকেশন আছে এই ফাতেমা রাজিয়াল্লাহু আনহা। হযরত ফাতেমা একদিন হযরত আলীকে বলতেছেন, ও আলী, আলী গো অনেকদিন যাবত খোয়া যায় একটা আনার খাই না, আনার আনার চিনেন, ডালিম ডালিম আনার আস না, আনার ডালিম বা বেদানা, এই আনার দাবি করছেন স্বামীর কাছে। হযরত আলী তো জানেন যে কার মেয়ে আমার ঘরের বিবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমার ঘরে, তার কন্যা আমার ঘরে আমার বিবি হইছে, আমার নবীর কন্যা আদরের টুকরা কলিজার টুকরা আদরের দুলালি আমার ঘরের বিবি হয়ে আসছে। আর একদিন সে একটা আনারি খাতে চাইল, হযরত আলী ভাবতেছে কেমন করে বিবির হাতে একটা আনার তুলে দেওয়া যায়, বড় কষ্ট আর মেহনত করে বিভিন্ন জায়গায় শ্রম দিয়া দিয়ে একটা আনারের টাকা তার জোগাড় হয়েছে, একটা বাজার থেকে আনার কিনা। হযরত আলী বড় আনন্দ পাইছে, বিবি একটা আনার চাইল, আর আজকে আমি আমার বিবির একটা আনার দিতে পারবো। আমার বিবি কিছু চায় না, আজকে একটা আনার চাইলো, বিবির আজকে আমি হয়তো একটা আনার দিতে পারি। আনারটা লইয়া হযরত আলী বাড়ির পথে রওনা, রাস্তার মাঝখানে একজন ভিক্ষুক দাঁড়ায় গেছে। ভিক্ষুক দাঁড়ায় বলতেছে, আলী, ও আলী, আমাকে আল্লাহর ওয়াস্তে তোমার হাতের আনারটা আমাকে দাও, আমি অনেক দিন যাবত আনার খাবো কিন্তু দরিদ্র মানুষ হওয়ার কারণে খাইতে পারি না, ও আলী তোমার হাতের আনারটা আমায় দাও। হযরত আলী হাতের আনারটা আল্লাহর ওয়াস্তে যেহেতু চাইছেন তো তাকে দিয়া দিছে, দিয়া দিয়া এবার হযরত আলীর চেহারাটা মলিন। এতদিন পরে বিবি চাইলো আজকে বিবির হাতে আনারটা দিতে পারে, তাই চেহারাটা মলিন লয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। দরওয়াজার আমনা সামনা দাঁড়ায় বিবিকে সালাম করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ফাতেমা সালামের জবাব দিয়েছেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দরওয়াজা খুলেছেন কিন্তু আলীর চেহারার দিকে তাকাইয়া ফাতেমা দেখতেছে যে স্বামীর চেহারাটা মলিন হয়েছে। ওগো স্বামী, চেহারাটা মলিন কেন দেখা যায় গো স্বামী? তো হযরত আলী বলে, ওগো ফাতেমা, এতদিন পরে তোমার কাছে তোমার স্বামীর কাছে একটা আনার খাইতে চাইলা ফাতেমা, এটাও আমি হতভাগা স্বামী তোমার হাতে দিতে পারলাম না, ঠিকই কিনেছিলাম কিন্তু এক ভিক্ষু আমার আম্মা সামনা দাঁড়াইয়া
আল্লাহর ওয়াস্তে চাইলো তো তাকে দিয়া দিবা, এজন্য তোমার হাতে দিতে পারলাম না। এ কথাটা খাতুনে জান্নাত সাইয়্যিদা শাবা সাইয়্যিদাতু নিসাই আখলিল জান্নাত ফাতেমা যখন শুনেছে তো চেহারার মধ্যে একটা হাস্যকর ভাব ফুটে উঠেছে। হযরত ফাতেমা বলে, ওগো স্বামী আপনি চিন্তা করেন না, মনে কোনো কষ্ট আপনি নিয়েন না, কারণ ওই আনাটা যদি আমার তকদিরে থাকত, ওটা যদি আমার রিজিকে থাকত, অবশ্যই আপনি আমার হাতে দিতে পারতেন। আমার তকদিরে নাই, আমার নসিবে নাই, বিধায় আমি খাইতে পারি নাই, আমার কোনো অভিযোগ নাই, আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। আপনার বিবি হইলে কি হইতো, আমার বিবি হইলে কি হইতো, মাগা এতদিন পরে আনার খাইতে চাইছি আর বিলাই আসছো, খবিস কথা এই কই, ঠিক না বে? ঠিক হযরত আলী এমন কথা বললে বিবি খুশি হয়ে গেছেন, দরওয়াজা আটকে দিয়েছেন। কিছুক্ষণ পরে কে যেন দরওয়াজায় এসে দরওয়াজার কড়া নাড়াইতেছে আর বলতেছে, আলী দরওয়াজা খুলো, আলী দরওয়াজা খুলো। হযরত আলী দরওয়াজা খুলছেন, দরওয়াজায় তাকায় দেখে নবীর সবচাইতে বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, যার বয়স 300 বছরেরও বেশি ছিল, 300 বছরেরও বেশি বয়স্ক সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দরওয়াজায় দাঁড়া রইছেন। দাঁড়া হযরত সালমান ফার্সি বলতেছেন, আলী আমি তোমার জন্য কিছু আনার লয়ে আসছিলাম। সুবহানাল্লাহ, কালকে বললেন, কালকে আল কাজকে বললে গুনাহ হবে, চিল্লা এখন সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লা এখন আল্লাহু আকবার জোরে বলেন। হযরত আলী না আনার গুলা লও, হযরত আলী আনার গুলা লইছেন, গণনা শুরু করছেন, গুনতে গুনতে দেখে এতে 9টা আনার আছে। হযরত আলী বলে, ভাই সালমান এই আনার আমার না, অন্য কারো, এটা লয়ে যাও। সালমান ফার্সি বলে, কেন? বলে আমি আল্লাহর রাস্তায় দিয়েছি একটা, আল্লাহর জন্য দিয়েছে একটা, আল্লাহ যদি আমাকে দেয় তো ওটাকে 10 গুণ বানায় 10টা দিবে, 9টা যেহেতু এটা আমার না, তুমি অন্য কোথাও লয়ে যাও। হযরত সালমান ফার্সি বলে, ভাই তো আমার কবরে আর একটা আছে, কিন্তু আমি টেস্ট করে দেখতেছিলাম যে তোমার আল্লাহর প্রতি একইনার আস্থা কতটুকু, এই নাও তোমার জন্য বাজার তো 10টা 9টা দিয়া পরীক্ষা করতেছিলাম, বুঝা ফেলেছি আলী তুমি একজন আশেকে মাওলা ছাড়া আর কিচ্ছু নাও, তুমি আশেকে মাওলা, তুমি আশেকে মাওলা, তুমি আশেকে মাওলা, আল্লাহু আকবার জোরে বলো।